নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাবো। তো দেখো, জিকে পাহাড়ির আজকে আমি মাধ্যমিকের ইতিহাস টেক্সট বই সলভ করিয়ে দেব, জিকে পাহাড়ি। তো দেখো, ডক্টর জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। তো দেখো, ইতিহাসের আজকে MCQ, SAQ, ঠিক আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, তার সঙ্গে বিবৃতি সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। আজকে আমি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন, এক নম্বরে ঔপনিবেশিক ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে, অ্যান্সার হবে এর অ্যান্সার বাংলায়। দু নম্বর প্রশ্ন, কি আছে নীলদর্পণ নাটকটি রচনা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দীনবন্ধু মিত্র। তো দেখো, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব, অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এক নম্বরে হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল? তো দেখো, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম ছিল, অ্যান্সার হবে কালী প্রসন্ন সিংহের। কার ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচার নকশা, অ্যান্সার হবে কালী প্রসন্ন সিংহের। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, দু নম্বর প্রশ্ন, কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের লর্ড ওয়েলেসলি। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি? তো দেখো, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, তিন নম্বরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তো দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলবিন। তো দেখো, এবার আমি বিদায়ের প্রশ্ন সলভ করবো, ঠিক বা ভুল নির্ণয় করো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দাগে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ? তো দেখো, এটা কিন্তু ঠিক আছে, অর্থাৎ শুদ্ধ বা মানে ঠিক। দু নম্বর প্রশ্ন কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। তো দেখো, এটা ভুল আছে, এর অ্যান্সার স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। তার মানে এটা কি আছে, দু দাগের প্রশ্ন সম্পূর্ণরূপে ভুল। এবার আমি সি দাগের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, উমেশচন্দ্র দত্ত, অ্যান্সার হবে একের অ্যান্সার, ঠিক আছে, বা এই যে বি এর অ্যান্সার বামা বদিনী পত্রিকা। দু নম্বরে কি বলেছে, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হিন্দু প্যাট্রিয়ট। এবং তিন নম্বরে কি বলেছে, কালী প্রসন্ন সিং। তো দেখো, কালী প্রসন্ন সিং, এর অ্যান্সার হবে এর অ্যান্সার হুতুম প্যাঁচার নকশা। চার নম্বরে কি বলেছে, দীনবন্ধু মিত্র, এর অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে এই যে সি এর অ্যান্সার নীলদর্পণ, ঠিক আছে, নীলদর্পণ। তো দেখো, এবার আমি শূন্যস্থান সলভ করিয়ে দেবো। তো দেখো, ডি দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। এক নম্বর প্রশ্ন, বামাবদিনী ছিল ড্যাশ পত্রিকা, অ্যান্সার হবে মাসিক পত্রিকা। তো দেখো, এক নম্বরের প্রশ্ন কি বলেছে, বামাবদিনী ছিল ড্যাশ পত্রিকা, অ্যান্সার হবে মাসিক পত্রিকা। দু নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন? তো দেখো, এর অ্যান্সার হবে নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তো দেখো, তিন দাগের প্রশ্ন কি বলেছে, ড্যাশ ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়, অ্যান্সার হবে উডের ডেসপ্যাসকে, ঠিক আছে, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়। চার নম্বরের প্রশ্ন কি বলছে, ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল ড্যাশ কলেজ, অ্যান্সার হবে বেথুন কলেজ। কি কলেজ, বেথুন কলেজ হবে, শূন্যস্থান হবে বেথুন কলেজ। এবার আমি ই দাগের প্রশ্ন সলভ করাবো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। কি বলেছে বিবৃতি, হিন্দু পেট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ? তো দেখো, এর অ্যান্সার হবে আমাদের ব্যাখ্যা গ, সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। বুঝতে পারছো আমি কি বলছি, সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। তো দেখো, এবার আমি বিভাগ গ সলভ করাবো, সংক্ষিপ্ত প্রশ্নাবলী। প্রত্যেকটা প্রশ্নের মান দুই, মানে দুই নম্বর করে থাকবে, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন, কে কবে কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? তো দেখো, এর অ্যান্সার হবে যে কলকাতা মাদ্রাসা কিন্তু 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়, 1781 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন, ঠিক আছে, ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে 1781 খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, বুঝতে পারছো আমি কি বলছি। তো দেখো, পরের প্রশ্ন কি আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে, দু দাগের প্রশ্ন, কে কবে
কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো এটা আমি খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করিয়ে দেব। তো দেখো স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কিসের জন্য? 19 শতকে বাংলায় শিক্ষা বিস্তারের জন্য, ঠিক আছে। এই এশিয়াটিক সোসাইটি কিন্তু স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, 3 নম্বরে প্রশ্ন, মেকলে মিনিট কি, মেকলে মিনিট কি? তো দেখো এর অ্যান্সার হবে, তো দেখো মেকলে মিনিট কি, এর অ্যান্সার হবে মেকলে। তিন জায়গায় তোমরা মেকলে লিখবে। মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি। তো দেখো আরেকবার বলছি তোমাদের সামনে আমি, মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে, দাবি জানিয়ে 1835 খ্রিস্টাব্দে, ঠিক আছে, লর্ড বেন্টিং এর কাছে একটি প্রস্তাব দেন যা মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব নামে পরিচিত, ঠিক আছে। তিনি কিন্তু ভারতবর্ষের পাশ্চাত্য শিক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছিল, ঠিক আছে। মেকলে মিনিটস খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তার সঙ্গে কিন্তু চুয়ে পড়া নীতিও খুবই গুরুত্বপূর্ণ। চুয়ে পড়া নীতি তোমরা জানো যে শিক্ষা যদি একটু উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে যদি শিক্ষাটা যদি দেওয়া হয় তাহলে উচ্চবিত্ত থেকে এই শিক্ষাটা আস্তে আস্তে বা মধ্যবিত্ত থেকে এই শিক্ষাটা আস্তে আস্তে গরিবদের মধ্যে ছড়িয়ে পড়বে। একে চুইয়ে পড়া নীতি বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর মেকলে মিনিট খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বুঝতে পারছো তো পরীক্ষায় তোমাদের এখানে প্রশ্নটা কি বলেছে, মেকলে মিনিট কি, তো এখান থেকে তোমরা এতটা লিখবে, ঠিক আছে, বুঝতে পারছো। আর যদি বলে চুইয়ে পড়া নীতি তাহলে এই পর্যন্ত লিখতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে হবে, বুঝতে পারছো কি বলছি। পরের প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন, ওডের ডেসপ্যাচ কি? তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন যা উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের জানো যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে কি করে সাজানো যায় এবং তিনি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পাশ্চাত্য ধাঁচে ভালো করে সাজিয়েছিলেন, মানে পৃথক শিক্ষা দপ্তর গঠন করেছিলেন, কলকাতা মুম্বাই মাদ্রাসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, এবং স্ত্রী শিক্ষার দিকে গুরুত্বপূর্ণ নজর দিয়েছিলেন। মানে ওদের যে ডেসপ্যাচ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে এবং নোটস বানিয়ে পড়বে, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে ওদের ডেসপ্যাচ কি, তার জন্য তোমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে, বুঝতে পারছো আমি কি বলেছি। তো দেখো 5 জায়গায় প্রশ্ন কি বলেছে, বাংলার প্রথম 2 জন মহিলা স্নাতকের নাম লেখো, বাংলার প্রথম 2 জন মহিলা স্নাতকের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে বাংলার প্রথম স্নাতক 1833 সালে, ঠিক আছে, কাদম্বলী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু, কাদম্বলী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু এরা কবে স্নাতক হয়েছিল, 1883 খ্রিস্টাব্দে। তো দেখো তোমাদের বানানগুলো দেখে দিচ্ছে, অনেক ছেলেমেয়েরা কিন্তু বানান ভুলভাল দেখে যার জন্য কিন্তু নম্বর সঠিকভাবে পায় না। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 6 জায়গার প্রশ্ন, কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, কে কবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন? তো দেখো এর অ্যান্সার হবে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। তো দেখো 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, বুঝতে পারছো কি বলছি, কি লিখবে তোমরা, 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, ঠিক আছে, কলকাতায় পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত, যা বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত, বুঝতে পারছো কি বলছি। তো দেখো এই যে বাকি যে বিভাগ ঘ বিশ্লেষণ ধর্মী প্রশ্নাবলী, এই যে 4 জায়গার প্রশ্নগুলো সম্পূর্ণরূপে তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করিয়ে দেবো। আজকে তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় সলভ করে দিয়েছি, সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা, ঠিক আছে। পরের দিন আমি তোমাদের আমি এই যে তৃতীয় অধ্যায়, ঠিক আছে, প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, তো দেখো এইগুলো সম্পূর্ণরূপে এর যাবতীয় MCQ, ঠিক আছে, SAQ টু দা পয়েন্ট আমি তোমাদের আমি সলভ করিয়ে দেবো, বুঝতে পারছো আমি কি বলছি।
আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে তৃতীয় অধ্যায়ের যাবতীয় এমসিকিউ, ঠিক আছে, আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ঠিক আছে, তার সঙ্গে বিবৃতি, বুঝতে পারছো আমি কী বলছি, এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো, বুঝতে পারছো।